আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমরা আছি সান জাপানিজ ট্রেনিং সেন্টারের ক্লাসরুমে। আপনারা জানেন আর কিছুদিন পরেই হচ্ছে নাট টেস্ট এক্সামটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো আগামী ফেব্রুয়ারি 24 তারিখে হচ্ছে নাট টেস্ট পরীক্ষাটি হবে। তো আমরা সেই নাট টেস্টকে সামনে রেখে আমরা আমাদের স্টুডেন্টদের জন্য কিছু মক টেস্ট এবং কিছু প্রিপারেশন ক্লাসের অ্যারেঞ্জ করেছি। তো সেখানে আমাদের স্টুডেন্টরা এক্সাম দিয়েছে, এক্সাম দিয়ে অনেকেই ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে। তো আজকে আমরা আমাদের ফার্স্ট সেকেন্ড থার্ডকে পুরস্কৃত করব, যাতে বাকিরা উৎসাহ হয়ে আরও বেশি ভালো করে পড়াশোনা করে এবং একের পর এক সবাই যাতে পুরস্কার পাওয়ার সৌভাগ্যটা পেতে পারে। তো আজকে আমাদের বিজয়ীকে আমাদের পুরস্কারটি তুলে দিবেন আমাদের সান জাপানিজ ট্রেনিং সেন্টারের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ হান্নান সেন্সি। তো আমরা যাই, আমাদের যে ফার্স্ট হয়েছে আমরা এখন তাকে সামনে ডেকে নিব। আমাদের নাট টেস্ট প্রিপারেশন পরীক্ষায় যিনি ফার্স্ট হয়েছেন তার নাম হচ্ছে আসাইদুল ইসলাম নোমান। তো আমি নোমানকে সামনে ডাকছি। নোমান একটু সামনে চলে আসেন। তো আমাদের প্রথম স্থান যিনি অধিকার করেছেন তাকে পুরস্কার তুলে দিচ্ছেন স্যার। নোমান, আপনার সাথে একটু কথা বলি, যে আপনি প্রথম স্থান অধিকার করেছেন, আপনার অনুভূতিটা আসলে কেমন? অবশ্যই ভালো অনুভূতি, অনেক ভালো অনুভূতি ফিল হচ্ছে আমার। তো আপনার মানে পড়াশোনার প্যাটার্নটা কিরকম ছিল যার জন্য আপনি এত জনের ভিতরে প্রথম স্থান অধিকার করলেন? আমি সবসময় চেষ্টা করছি যে আমার সেন্সেই যেরকমভাবে পড়াইছে ওইগুলা কভার করার পরেও আমি একটু বাড়তি করার চেষ্টা করছি, যেন আমি লেসনগুলো তাড়াতাড়ি শেষ করতে পারি, এই জন্য সবসময় বাড়তি পড়ার চেষ্টা করছি। তো বন্ধুদের জন্য কি কোনো পরামর্শ আছে, যেমন এবার আপনি প্রথম হয়েছেন, এর পরের বার যাতে তাদের মধ্যেও কেউ একজন প্রথম হতে পারে, তাদের জন্য কোনো পরামর্শ দেবার আছে? জি অবশ্যই, আমি বলবো যে আমি যেরকমভাবে একটু অ্যাডভান্সভাবে আগায় যাইছি এরকম করে যদি সবাই করে ইনশাল্লাহ সবাই ভালো করবে। অনেক ধন্যবাদ আপনাকে। এবার আমরা যে দ্বিতীয় স্থান অধিকার করেছে তাকে ডেকে নিব। দ্বিতীয় স্থান অধিকার করেছেন শাকিল সর্দার, আমরা শাকিল সর্দারকে সামনে ডেকে নিব। আমাদের দ্বিতীয় স্থান অধিকারী শাকিল সর্দারকে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের সেন্সি। তো শাকিল সর্দার, আপনার কাছে জেনে নিব দ্বিতীয় স্থান অধিকার করে আপনার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো, দ্বিতীয় স্থান অধিকার করেছি, ইনশাআল্লাহ অন্য একদিন ফার্স্ট স্থান দখল করব। ভেরি গুড। আচ্ছা, বন্ধুদের জন্য কিছু বলার আছে যাতে তারাও এর পরের বার পুরস্কার পায়? পরীক্ষার সময় বেশি চিন্তিত না হওয়াই ভালো, আর কোনো পরামর্শ? আচ্ছা, অনেক ধন্যবাদ। এবার যিনি তৃতীয় হয়েছেন উনি চলে আসবেন। আমাদের তৃতীয় হয়েছেন শেখ আবাস, শেখ আবাসকে সামনে ডেকে নিচ্ছি। তার হাতে পুরস্কারটি তুলে দিচ্ছেন আমাদের সুচিন সেন্সি। আচ্ছা, আমরা একটু শেখ আবাসের সাথে কথা বলবো, তৃতীয় স্থান অধিকার করে তার কেমন লাগছে? কেমন লাগছে আপনার? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। তৃতীয় কেন আসলেন, প্রথম কেন হইতে পারলেন না? একটু মিস্টেক হয়ে গেছে, কনফিউজ হয়ে গেছিলাম। এরপরে কি আরো ভালো করে পড়াশোনা করতে হবে, তাই না? ইনশাআল্লাহ আরো। আচ্ছা, আর বন্ধুদের উদ্দেশ্যে কিছু বলার আছে? আমাদের স্যার আমাদের যেভাবে যে প্যাটার্নে আমাদের পড়াচ্ছে ওই প্যাটার্নে যদি একটু মনোযোগ দিয়ে করা যায় তাহলে ইনশাআল্লাহ অনেক ভালো। অনেক ধন্যবাদ, ধন্যবাদ আপনাদের সবাইকে। এরপরে ভালো করে সবাই পড়াশোনা করবেন যাতে ওনাদের মতো আপনারাও পুরস্কৃত হতে পারেন।